মানে বিষয়টা একটু বলেন যে মানে কি বিষয় কি মামলা কি জামিন পেল এই বিষয়টা একটু যদি বলেন। এটা মূলত ডিজিটাল নিরাপত্তা আইনে 25-29 সেকশনের একটা মামলা, মূলত একটা ফেক মামলা সাগর সাহেবের নামে এগেনস্ট এই অ্যালিগেশন আনা হয়েছে। তো আজকে শুনানি করা হলো, খুবই সম্মান করেছেন ওনাকে, উনি স্বেচ্ছায় কোর্টে এসছেন এবং এটা একটা বেল এবং সেকশন, শুধুমাত্র ওনার পলিটিক্যাল ক্যারিয়ারকে কলুষিত করার জন্য এই ধরনের অভিযোগ আনয়ন করা হয়েছে। বলা হয়েছে যে আপনার বরিশাল 4 আসনের যে এমপি তার নামে উনি ফেসবুকে নাকি 23টা লিঙ্কে বিভিন্ন ধরনের এলিগেশন, উনি বিভিন্ন ধরনের রিউমার ছড়াচ্ছেন ওনার এগেনস্টে। অ্যাকচুয়ালি এই ধরনের অভিযোগের কোনো ভিত্তিই নাই। তো কোর্টকে আমরা মেনশন করলাম, আমরা এই বিষয়গুলো কোর্টে উপস্থাপন করলাম, কোর্ট আমাদের শুনলেন এবং সসম্মানে তাকে বলেছেন 500 টাকা বলে জামিন মঞ্জুর করা। আজকে আমাদের যে সাইবার ট্রাইব্যুনাল মামলায় মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য এইচ এম আনোয়ার হোসেন সাগর ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে বরিশাল 4 আসনের মাননীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ যে ষড়যন্ত্র নীলনকশা আসছিল আজকে মাননীয় কোর্ট সেই মামলা থেকে আনোয়ার সাগরকে সে একবারে কোর্টে দাঁড়ানোর সাথে সাথে জামিন দিয়ে দিয়েছে এবং মামলাটি আগামী 2-1 তারিখের ভিতরেই চার্জ গঠনের সময় মামলাটি আমরা আশা রাখবো যে মাননীয় কোর্ট মামলাটি পর্যালোচনা করে বাতিল বলে গণ্য হবে এবং পঙ্কজ দেবনাথের সে আবার আরেকটি পরাজয় হবে। ধন্যবাদ সকলকে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মিডিয়ার মাধ্যমে বরিশাল 4 আসনের সকল জনগণের উদ্দেশ্যে বলতে চাই, যতই হামলা মামলা হোক আমাদের প্রতিবাদ প্রতিরোধ কোনোভাবেই থামবে না। আজকে আনোয়ার সাগর সাহেবের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত থাকবে এবং মাননীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ যেখানেই অন্যায় করবে সেখানেই আমাদের প্রতিরোধ চলবে। সালে যখন মনোনয়নের জন্য সারা বাংলাদেশ যখন উত্তাল, তখন আমরা পঙ্কজ নাথের দুর্নীতি দুঃশাসন লুটপাটের বিরুদ্ধে আমরা গণভবন ঘেরাও করেছি, জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছি, মানববন্ধন করেছি, জননেত্রী শেখ হাসিনাকে একাধিকবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি যে পঙ্কজ নাথ একজন শ্রেষ্ঠ দুর্নীতিবাদ, লুটেরা, মাদক ব্যবসায়ী এবং অবৈধ বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত। এর বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে 2018 সালে পঙ্কজ নাথ এবং তার সহযোগীদের দিয়ে আমাদের 26 জনের নামে ধানমন্ডি মডেল থানায় মামলা দায়ের করেন। উক্ত মামলায় একমাত্র আমাকে অভিযুক্ত করে ডিবি বিশেষ সাইবার ট্রাইব্যুনাল আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই মামলা থেকে আজকে জামিন নেওয়ার জন্য আমি আদালতে উপস্থিত হয়েছি, আদালত আমাকে জামিন মঞ্জুর করেছে। আগামী দিনে এই মামলার চার্জ গঠন হবে। আমি দুর্নীতিবাজ পঙ্কজ নাথকে আহ্বান জানাচ্ছি, তিনি যেন আমার সাথে মামলার চ্যালেঞ্জ ঘোষণা করেন, আমিও তার সাথে মামলাটিকে সাদরে গ্রহণ করেছি এবং পঙ্কজ নাথের সকল দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে সমস্ত দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। জনপ্রতিনিধি শেখ হাসিনা যেখানে পঙ্কজ নাথকে ইতিমধ্যে সমস্ত কর্মকাণ্ড থেকে অব্যাহতি দিয়েছে, সাংগঠনিক সমস্ত কর্মকাণ্ড থেকে তাকে বহিষ্কার করেছে এবং তার পাসপোর্ট, তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট দুর্নীতি দমন ব্যুরো ইতিমধ্যে জব্দ করেছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন ব্যুরো ইনভেস্টিগেশন করছে এবং বিদেশে তার সমস্ত পাসপোর্ট, তার পরিবারের পাসপোর্টকে জব্দ করেছে। সেই প্রেক্ষাপটে পঙ্কজ নাথ খোলা পানিতে মাছ শিকার করার জন্য আমি আওয়ামী লীগের উপকমিটির একজন সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের একজন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বরিশাল জেলা আমার নেতা আবুল আসাদ আবদুল্লাহ, সে তাকে ছোট করার জন্য, তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য, আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার পঙ্কজ নাথের এই ধরনের সুশাসন এবং দুর্নীতিদের লুটপাতের বিরুদ্ধে যেন কেউ সোচ্চার না হতে পারে তার প্রতিবাদ করার কারণে আমার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করেছেন। এই জন্য আমি জননেত্রী শেখ হাসিনার কাছে পঙ্কজ নাথের বিচার চাই এবং তিনি যেন পঙ্কজ নাথের সমস্ত
দুর্নীতি দুঃশাসন লুটপাট এবং দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে নির্যাতন দুঃশাসনের বিরুদ্ধে আমি জনগণ শেখ হাসিনার কাছে বিচার দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামী।